বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে, আল্লাহ যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ। আজকে আর সেভাবে কোনো ভিডিও শেয়ার করব না, কোনো ডেলি লাইফ বা রান্নাবান্না কিছুই না। আজকে জাস্ট আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনারা প্লিজ একটু দোয়া করবেন। আজকে আমার বাবার অপারেশন করানো হবে, এটা একটা মেজর অপারেশন, তো সবাই একটু আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বুর অপারেশন সাকসেসফুল হয়ে আব্বু যেন আবার সুস্থভাবে সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে, আপনারা প্লিজ সেই দোয়াই করবেন। আসলে বিদেশের বাড়িতে থাকি, চোখে তো কিছু দেখতে পারি না, দোয়া করা ছাড়া এখান থেকে আমাদের আর কিছুই করার থাকে না। বিদেশে আসার পর অনেক আপন মানুষকে হারিয়েছি, আর হারাতে চাই না, যদিও সব কিছু আল্লাহর হাতে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন, আবার তিনি আমাদেরকে তার সময় মতো ইচ্ছে মতো নিয়ে যাবেন। আমাদের থেকে ওনারই আমাদের প্রতি মায়া বলেন, দরদ বলেন, সব কিছুই বেশি। তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী, তারপরেও মায়া জিনিসটা তো থেকেই যায়। বিদেশে আসার পর প্রাণপ্রিয় আমার মরহুমা নানুকে হারিয়েছি, দেখতে পারিনি। লাস্ট কয়েক মাস আগে ভাগ্নিকে হারিয়েছি, তাও দেখতে পারি নাই। আল্লাহ জানে এভাবে আর কাকে হারাতে হয়। মনের ভেতরে সারাক্ষণই অজানা একটা ভয় কাজ করে, এই বুঝি বাংলাদেশ থেকে ফোন আসলো, এই বুঝি কোনো দুঃসংবাদ আসলো, এরকম করে রাত থেকে দিন, দিন থেকে রাত কেটে যায়। মরহুমা নানু 1 বছর ক্যান্সারের সাথে লড়াই করে পরাজিত হয়ে আল্লাহর ডাকে সাড়া দেন। তখন যদিও যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু উপায় ছিল না, কারণ তখন আমি প্রেগনেন্ট ছিলাম, সেজন্য যেতে পারিনি। আর এখনও আমি সেই অবস্থায় পার করতেছি, সেই সময়ে পার করতেছি। আবার আল্লাহ যদি এবার আমার বাবাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, আমাদের জন্য রেখে যায়, সেই দোয়াই করি। আপনারাও প্লিজ সেই দোয়া করবেন আমার বাবার জন্য। আব্বুর অপারেশনের পরবর্তী অবস্থা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বা পোস্ট করে জানাবো। প্রবাস জীবনটাই মনে হয় এমন, কষ্ট পাবেন, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, কিন্তু কিছুই করার থাকবে না, হাত দুটো বন্দি থাকবে, এরকমই বিদেশ জীবন, কিছুই করার নেই। আমরা শুনতে পারবো, বুঝতে পারবো, ফিল করতে পারবো, কিন্তু চোখে দেখতে পারবো না। কোনো এক কারণে মনটা আজকে ভীষণ খারাপ, তার উপর আব্বুর এই সংবাদ, সেজন্য আজকে আর কোনো স্পেশাল ভিডিও শেয়ার করা হচ্ছে না। জাস্ট আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্যই ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করতে আসছি। এটা আমার আগে করা ছিল, জাস্ট কোনো রকম এডিটিং করে শেয়ার করে দিব এই আর কি। রাত এখন 11টা বাজে, মনটা খুব ছটপট করতেছিল, কার সাথে কথা বলবো, সেরকম করে তো কথা বলার মতো এখানে কেউ নেই, তাই ভাবলাম আপনাদের সাথে এই কথা বলি। ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছোট্ট মেয়েটা আমার পাশে বসে আছে, ওর বাবা জবে, ওর বাবা এখনও আসেনি। কালকে যখন, আমাদের তো এখন রাত, কালকে যখন আব্বুর অপারেশন করাবে তখন মনে হয় আমরা ঘুমেই থাকবো, ঘুম থেকে উঠলে শুনতে পাবো কি অবস্থা। ঠিক আছে, আজকে আর কথা না বাড়াই, আবারও আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমিও পৃথিবীর সকল বাবা মার জন্য দোয়া করি, আল্লাহ আমার বাবা মাকেও 1000 বছর বাঁচিয়ে রাখুক, সেই সাথে কাউকে বাবা মা হারা না করুক, সেই দোয়াই করি। বাবা মার শূন্য স্থান কোনো কিছু দিয়েই পূর্ণ করার না, সেটা সবাই জানে, বাবা মার তুলনা শুধু বাবা মাই। আল্লাহ সব বাবা মাকে ভালো রাখুক, সেই সাথে আমার বাবা মাকেও ভালো রাখুক। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। আল্লাহ হাফেজ। আজ এখান থেকে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ সবাইকে।